তারা সাক্ষ্য দিয়েছে। তার আগে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে এই দুইজন সাক্ষীর নামে তাদের লিখিত বক্তব্য তারা আদালতে পেশ করেছিলেন, কিন্তু আজকে এই সাক্ষীরা এসে তারা তাদের যে লিখিত বক্তব্য সেটাকে সমর্থন করে তারা কোনো বক্তব্য দেয়নি, এমনকি তারা এই লিখিত বক্তব্যের যে কপি সেইগুলো আদালতে এক্সিবিট করেনি। আমরা দেখলাম যে তারা আগে লিখিত বক্তব্যে যা বলেছিলেন আজকে আদালতে এসে সম্পূর্ণরূপে ভিন্ন কথা বলেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি বেগম খালেদা জিয়ার পক্ষে, আমি আমাদের ফ্রেন্ডরা, আমরা সবাই বেগম খালেদা জিয়ার পক্ষে রিপ্রেজেন্ট করেছিলাম। আজকের এই রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের দুই সদস্য বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কিছুই বলেনি, এবং আমরা বরাবরই বলে আসছি যে বেগম খালেদা জিয়াকে শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই তাকে আনা হয়েছিল। সরকার পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে এই দুজন সাক্ষীর মুখ থেকে বেগম খালেদা জিয়া সম্পর্কে কোনো একটি মিথ্যা বক্তব্য আদায় করবে, কিন্তু আমরা এই সাক্ষী দুজনকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে তারা পরিষ্কার করে যে আজকে যে সাক্ষ্য দিয়েছে সেই সাক্ষীর মধ্যে বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ঘটনার সাথে কোনোভাবে তিনি জড়িত এরকম কোনোভাবে কোনো রকমের কোনো অভিযোগ বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন নাই। আর সেই কারণেই যেহেতু বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো রকম বক্তব্য দেয় নাই, তার নামে উচ্চারণ করেন নাই বা তার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোনো ধরনের সংশ্লিষ্টতা বলে নাই, সেই কারণে আমরা বেগম খালেদা জিয়ার পক্ষে আজকে আমরা যারা করতে মানে আমরা অস্বীকৃতি জানিয়েছি, আমাদের প্রয়োজন মানে আমরা করি নাই। আর যে কথাটা আমরা বলতে চাই যে আজকের যে সাক্ষী, এই সাক্ষী কিন্তু এই মামলার ঘটনার বিষয়ে কোনো সাক্ষ্য দেয়নি, তারা বেসিক্যালি সাক্ষী দিয়েছে রয়্যাল কানাডা বা নাইকো রিসোর্সেস বাংলাদেশের যে মূল কোম্পানি কানাডা নাইকো কানাডা, নাইকো কানাডা সম্পর্কে নাইকো কানাডার যে কনভিকশনটা হয়েছে কানাডাতে শুধু সেই সম্পর্কে সাক্ষ্য দিয়েছে। বাংলাদেশের নাইকো কেস সম্পর্কে বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন যে সেখানে যে গ্যাস ফিল্ডগুলো কামতা ফেনী কিংবা ছাতক, এই গ্যাস ফিল্ডগুলোর নাম উচ্চারণ করে নাই, এই ঘটনার এজাহার চার্জশিট বা এফআইআর চার্জশিটের মধ্যে যা যা বক্তব্য এই সম্পর্কে কোনো বক্তব্যই তারা কিন্তু এই বিষয়ে বলেনি। শুধু নাইকো কানাডাতে যে একটা কনভিকশন হয়েছে সেখানে নাইকো কোম্পানির যে কনভিকশন সেখানে কিন্তু অন্য কোনো ব্যক্তির কোনো কনভিকশন ছিল না, সেটা নাইকোর কনভিকশন ছিল, সেই নাইকো কনভিকশনের উপরে শুধু তারা সাক্ষ্য দিয়েছে। আমরা আসলে বুদ্ধ নই যে আসলে এই সাক্ষীদেরকে কেন রাষ্ট্রপক্ষ এনেছে, এবং এই আমি মনে করি যে আজকে যে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের দুজন সদস্যকে তারা যে এনেছে এবং সাক্ষ্য দেওয়ানো হয়েছে এই সাক্ষ্য দিয়ে রাষ্ট্রপক্ষের কোনো উদ্দেশ্যেই তাদের সার্ভ হয় নাই। এবং না এটা দেখেন, এটা আমরা আমি প্রথম সাক্ষীকে যারা করেছিলাম আমি 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 পরিষ্কার করে যারা করেছি আমি গিয়াসুদ্দিন আল মামুন সাহেবের পক্ষ থেকে আমি যারা করে বলেছি যে আপনি রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সদস্য, সেখানে ওই ডিপার্টমেন্টের কোনো অথরিটি আপনার সাথে আছে কিনা, উনি বলছে আমার সাথে কোনো অথরিটি নাই। আমরা তাকে বলেছি যে আসলে আপনাদেরকে রাষ্ট্রপক্ষ ম্যানেজ করে নিয়ে এসছে এবং এই রাষ্ট্রপক্ষ তাদেরকে শুধুমাত্র একটা সস্তা পাবলিসিটি দেওয়ার জন্য, যে কানাডিয়ান পুলিশ আসছে এরকম একটা পাবলিসিটির জন্যই আমার কাছে মনে হয় যে তারা এনেছে, তারা আমাদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেয়নি। ২০১৪ এই কেসে এই মামলা এই মামলার মধ্যে এর আগে কোনো বিদেশের কোনো সদস্য বিদেশের কোনো সাক্ষী আসে নাই, আর কোনো মামলায় আমার এটা এই প্রথম, অন্য কোনো মামলায় বিদেশ থেকে কোনো সাক্ষী আসে নাই। আমি আবারও বলছি আজকে যে দুইজন সাক্ষী এসছেন এই দুজন সাক্ষীও কিন্তু তারা বেআইনিভাবে আনা হয়েছে, এবং এইটাও আমি আপনাদেরকে পরিষ্কার করে বলছি যে আমাদের দেশের আইনে বিদেশ থেকে কোনো সাক্ষীকে আমাদের দেশের আইনের সম্বন্ধে আনার কোনো বিধান নাই। এই সাক্ষীরাও বলছে যে তারা তাদের কানাডিয়ান মাউন্টেড পুলিশের ডিপার্টমেন্ট থেকে তারা কোনো অথরিটি না নিয়ে এসছেন, কোনো কাগজপত্র তাদের সাথে নাই, এবং এটা পরিষ্কার বোঝা যাচ্ছে রাষ্ট্রপক্ষ তাদেরকে ম্যানেজ করে, তাদের পয়সা খরচ করে, সরকারের পয়সা খরচ করে তাদেরকে
একটা সস্তা বা পাবলিসিটির জন্য তাদেরকে নিয়ে আসছে। ধন্যবাদ। আমি আমি তো বারবারই বলছি আজকে হাইকোর্ট ডিভিশনে এটা শুনানির জন্যও ছিল, আমরা এই কথা আমরা বলেছি যে এই কানাডিয়ান পুলিশকে এইভাবে আনার কোনো সুযোগ নাই এবং তাদেরকে বৈধভাবে ওই দেশের সরকারের অনুমতি নিয়ে বা ওই দেশের কানাডিয়ান পুলিশের ডিপার্টমেন্টের কোনো অনুমতি নিয়ে তারা আসেন নাই। তারা আমার মনে হয় যে বাংলাদেশে বেড়াতে এসছেন, আর সেই বেড়ানোর খরচটা আমার মনে হয় যে রাষ্ট্রপক্ষ তারা বহন করছে এবং তারা হয়তো এখানে প্রমোদ ভ্রমণে আসছেন এবং তাদের